না আছে দিলীপ ঘোষ জানে কি অশিক্ষিত একটা লোক এমপি হয়েছে ঠিকই কিন্তু অশিক্ষিত সাড়ের মাথায় যা বুদ্ধি আছে ওর মাথায় তো সেই বুদ্ধি নেই মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ওর অন্নপ্রাশনটাও হয়নি এখনো করোনার জন্য উনি পার্লামেন্টে এমপি কি দায়িত্ব কি রেসপন্সিবিলিটি সেটা পর্যন্ত জানে না এবং চিঠিতে আমি পরিষ্কার বলে দিয়েছি যেহেতু পার্লামেন্ট নেই চলছে না বলে চিঠি দিয়ে জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছুর বিরুদ্ধে করার মতো আমাদের ক্ষমতা আছে কতবার আমি হেলিকপ্টারে উঠে দিকে নেমেছি দিলীপ ঘোষ জানবে কি করে দিলীপ ঘোষ তো পশ্চিমবাংলায় ছিল না প্রথমে খড়গপুরে গুলিগিরি করতো তারপর বেরিয়ে চলে গেছিল প্রবর্তক হিসেবে ঘুরে বেরিয়েছে ও জানবে কি করে ও 2016 কি জানে পশ্চিমবাংলার সম্বন্ধে ও জানে আমি কি কি কেস করেছি না করেছি ও জানবে কি করে একটা অপদার্থ এই আমার কাছে রয়েছে দেখুন হোয়াটসঅ্যাপে আপনাকে দেখিয়ে দিচ্ছি দিদি দেব রবিশঙ্কর প্রসাদ 2018 সালে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছে আমার কোন প্রশ্নের উত্তরে বলছে ইউ আর দি এমিনেন্ট লয়ার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইউ নো ল বেটার দেন মি অ্যান্ড মাই এমওএস আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি দেখে নেন এনজি ন্যাশনাল ওই যখন ইয়ের বিল হয়েছিল এনজিএমসির বিল অন্তত 7 বার প্রশংসা করেছিল রবিশঙ্কর প্রসাদ আমার মনে হয় না কোন আইনজীবী সম্বন্ধে পার্লামেন্টে একবার প্রশংসা হয়েছে 2019 একটা বক্তব্য যখন রাখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বসে ল মিনিস্টার ছিলেন যখন আমি যখন বলছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ল মিনিস্টারকে বলছে উনি যে বল রা হ্যায় নোট কর লো তো দিলীপ ঘোষ সব জানবে কি করে একটা অশিক্ষিত লোক পারলো বাংলা আসবে না বাংলা আসবে না বাংলায় যতই অবাঙালিদের নিয়ে নি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসো যতই বর্গিয়ে এলো দেশে হোক না কেন আগামী প্রতিদিন পশ্চিমবাংলায় পারবে না শুধু বলছে ছবি করে দেবো হ্যাঁ ও কটা ছবি করতে পারে তো দেখা যাবে ও তো এর আগে বলেছিল তো যে গাড়ির সামনে যাকে পারবো তাহলে তাকে তার মধ্যে গাড়ি চালিয়ে দেবো ও গরুর গোয়ালটা ভালো বোঝে ও গরু বাঁকের মধ্যে যে সোনা দেখতে পান সে আমাকে কি সার্টিফিকেট দেবো তার সার্টিফিকেট আমার চলতে হবে আমি আইনজীবী হিসেবে কি রাজনীতিবিদ হিসেবে কি আমার কারো সার্টিফিকেটের দরকার হয় না আর আমার একটা কেস রিপোর্টেড কি হাজারটা কেস রিপোর্টেড এটা বোঝার মতো মাথার ঘিলু দিলীপ ঘোষের নেই মাথাটাও তো সাড়ার মতো মাথা একখানা সমস্যা কি জানেন সমস্যা হয়েছে ওরা আমার যে অ্যাটাক সে অ্যাটাকই ওরা